সকলকে নমস্কার। কালটারের নাম সকলেই শুনেছেন, অর্থাৎ কালটার একটা পিজিআর। কিন্তু আজকে আলোচনার বিষয় অন্য। আজকে কালটারের থেকেও অধিক শক্তিশালী ও অধিক কাজ করতে পারবে এই ধরনের দুখানা পিজিআরকে নিয়ে আলোচনা করা হবে। একটি পিজিআরের নাম হলো সুমিটোমো কেমিক্যালসের টাবলি, আর অন্যটি হলো এক্সেল কোম্পানির বিদ্যুৎ। এই দুটো ওষুধ কেন কালটারের থেকে অধিক শক্তিশালী, আর এই সব ওষুধগুলো আপনারা কখন ব্যবহার করলে খুব ভালো কাজ পাবেন, কখন ব্যবহার করলে আপনারা উৎপাদন অনেক বৃদ্ধি করতে পারবেন, এর ডোজ কত, কোন কোন ফসলে দেবেন, কখন দেবেন না, এই সমস্ত জিনিস নিয়ে আজকে আলোচনা করা হবে। শেষে একটা গোপন কথা আছে, সেটি হলো সুমিটোমো কেমিক্যালস তার টাবুলির গায়ে কেন ল্যামের ছবি দিয়েছে, আর তার বোতলটা অর্থাৎ টাবুলির বোতলটা কেন অন্যান্য কোম্পানির ওষুধের বোতলের মতো না করে তার একটা ল্যামের আকৃতি দিয়েছে, সেটিকে নিয়ে একটা মজার কথা আছে, সেটা অবশ্যই শুনবেন। তার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আসি যে টাবুলি বা বিদ্যুৎ এর কম্পোজিশন অর্থাৎ কী দিয়ে তৈরি। এতে আছে প্যাক্লোরোবুটাজল 40% SC ফর্মে, আর এখানেই প্রমাণিত হয়ে যায় যে এটা কালটারের থেকেও বা জিকার থেকেও অনেক বেশি শক্তিশালী, কারণ সেখানে মাত্র আছে 23% প্যাক্লোরোবুটাজল, এখানে আছে 40% প্যাক্লোরোবুটাজল, অর্থাৎ প্রায় ডবলের কাছাকাছি। এরপর আসি কী কাজ করে আপনাদের হচ্ছে টাবুলি বা বিদ্যুৎ কী কাজ করে আপনার ফসলে। টাবুলি বা বিদ্যুৎ আপনাদের গাছের অতিরিক্ত বৃদ্ধিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে দেয় এবং ফসলের উৎপাদনকে অনেকটা বৃদ্ধি করতে সক্ষম। গাছের বৃদ্ধি হরমোন জিবারেলিনকে পুরোপুরিভাবে বন্ধ করে দেয়, আর গাছের ডালপালাকে পুরোপুরিভাবে ছোট করে দেয় ও শক্ত করে দেয়। এছাড়া শিকড়কে প্রচুর পরিমাণে মজবুত করে ও বড় করতে সাহায্য করে। গাছের মধ্যে যে একটা ভেজিটেটিভ অর্থাৎ গাছের মধ্যে যে একটা সবুজ ভাব, সেটাকে পুরোপুরিভাবে শক্ত করে দেয় এবং ফুল ফলকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া যে কোনো ফসলের ম্যাচুরিটি ডেটকে অর্থাৎ ফসল তোলার ডেটকে আগে নিয়ে চলে আসে, অর্থাৎ ফসলের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ম্যাচুরিটি দিতে সক্ষম এই টাবুলি বা বিদ্যুৎ। এরপর আসি আপনারা কখন দেবেন। আপনারা যে সমস্ত ফসলের ফুল ফল হয় সেই সমস্ত ফসলের বয়স যখন 45 থেকে 55 দিন হবে তখন একবার দেবেন, আর দ্বিতীয়বার দেবেন যখন 65 থেকে 75 দিন বয়স হবে সেই সময় দেবেন। তবে অবশ্যই যখন দেবেন তখন মাটিতে যেন ভেজাভাব থাকে বা ময়েশ্চার থাকে বা হালকা জল থাকে, তবেই দেবেন, তবেই সব থেকে ভালো কাজ হবে। এরপর আসি আপনারা কোন কোন ফসলে দেবেন। আপনারা দিতে পারবেন আলু, বাদাম, ধান, বিভিন্ন ধরনের ডাল শস্য, আম, পেঁয়াজ, রসুন, আদা, কচু, কলা প্রভৃতি ফসলে দিতে পারবেন। এরপর আসি ডোজ কত। আপনাদের কোম্পানির মত অনুযায়ী 30 ml 3 বিঘা জমি, অর্থাৎ 1 একর জমির জন্য 30 ml। তবে সমস্ত ক্ষেত্রে 30 ml 1 একরে ব্যবহার করবেন, কিন্তু বাদামের ক্ষেত্রে 50 ml 1 একর ব্যবহার করবেন, অর্থাৎ অন্যান্য ফসলের দামে 15 লিটার জলে দেবেন মাত্র 3 ml, কিন্তু বাদামের ক্ষেত্রে যে সমস্ত চাষিরা বাদাম চাষ করেন তারা 5 ml 15 লিটার জল বা 16 লিটার জলে দেবেন, তবেই ভালো কাজ পাবেন। এরপর আসি আপনাদের গোপন কথায়, অর্থাৎ আপনাদেরকে বলা হয়েছিল যে টাবুলি যে প্যাকেট হয় বা টাবুলির যে বোতল হয় তা কোম্পানি কেন ল্যামের আকৃতি দিয়েছে, এর পিছনে রহস্য কী। আমরা সাধারণভাবে ল্যাম্প বা বাল্ব ব্যবহার করি কখন, যখন রাতের অন্ধকার হয়ে যায় খুব, তখন ব্যবহার করি চারিদিককে আলো করার জন্য। সেই জন্য কোম্পানি তাদের প্যাকেটে বা বোতলকে ল্যাম্পের চিহ্ন দিয়ে বোঝাতে চেয়েছেন যে আপনারা যদি আপনাদের ফসলে টাবুলি ব্যবহার করেন তাহলে আপনাদের ফসলের সমস্ত খারাপ দিকগুলো দূর হয়ে যাবে অর্থাৎ ঠিক হয়ে যাবে এবং ফসলের উৎপাদন গুণাগুণ, ফসলের কোয়ালিটি সমস্ত ক্ষেত্রে বৃদ্ধি পাবে। অর্থাৎ কোম্পানি এটাই বোঝাতে চেয়েছে যে টাবুলি ব্যবহার করলে আপনাদের ফসল খুব সুন্দর হবে এবং ফসলের উৎপাদনও বৃদ্ধি পাবে। এছাড়া টাবুলি সম্পর্কে আরেকটি কথা, টাবুলি একটা পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অন্যদিকে একটা টাইজল ফাঙ্গিসাইড। উপরে স্ক্রিনশট দেখুন তাহলে বিশ্বাস করবেন, অর্থাৎ টাবুলি যেমন একটা ভিটামিন তেমনি একটা ধরনের ফাঙ্গিসাইড।
শেষে আরেকটি কথা বলে রাখি যে মাটির নিচে যে সমস্ত ফসল হয় অর্থাৎ যে সমস্ত ফসলের ফল মাটির নিচে বড় হয় সেই সমস্ত ফসলে টাবুলি বা বিদ্যুৎ বা এই গ্রুপের যে কোনো ওষুধের কাজ চূড়ান্ত অর্থাৎ আপনারা এর ফল চূড়ান্তভাবে পাবেন। যেমন ফসলের মধ্যে বলে রাখি বাদাম আলু কচু পেঁয়াজ আদা ওল এই সমস্ত ফসলের আপনারা যদি টাবুলি বা বিদ্যুৎ বা এই জাতীয় কোনো ওষুধ ব্যবহার করেন তার রেজাল্ট আপনারা মারাত্মক পাবেন। তবে টাবুলি বা বিদ্যুৎ বা এই জাতীয় কোনো ওষুধ আপনারা সিঙ্গেল ব্যবহার করবেন না, তার সাথে যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড ইউজ করবেন আর ফসলে মাত্র দুবার ব্যবহার করবেন, ওর বেশি ব্যবহার করবেন না। আর এর টাইম তো আগেই বলে দেওয়া হয়েছে কখন ব্যবহার করবেন। আর মাটিতে যেন অবশ্যই একটু ভালো ভেজাভাব থাকে, তবেই ব্যবহার করবেন, তবেই আপনারা এর আসল রেজাল্ট পাবেন। তো দিয়ে রাখি যে বর্তমানে আপনারা ভাবতে পারেন যে টাবুলি ব্যবহার করব না বিদ্যুৎ ব্যবহার করব, কোনটি রেজাল্ট ভালো। সেই জন্য বলে রাখি যে টাবুলি আর বিদ্যুৎ বর্তমানে সুমিটোমো কেমিক্যালসই তৈরি করে। আগে এক্সেল কোম্পানি বিদ্যুৎ তৈরি করলেও বর্তমানে এক্সেল কোম্পানি সুমিটোমো কেমিক্যালসের কাছে বিক্রি হয়ে গেছে, অর্থাৎ বর্তমানে সুমিটোমো কেমিক্যালস এক্সেল কোম্পানিকে পুরোপুরিভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসছে। অর্থাৎ টাবুলিও সুমিটোমো কেমিক্যালস তৈরি করে আর বিদ্যুৎও সুমিটোমো কেমিক্যালস তৈরি করে, শুধুমাত্র দুটো নামের পার্থক্য। প্রোডাক্ট হচ্ছে একটি যেটা সুমিটোমো কেমিক্যালস, তার একটি মাত্র কেমিক্যাল প্যাক্লোবুটাজল 40%, দুটো মাত্র বোতলে প্রবেশ করিয়ে আপনাদেরকে হচ্ছে বিক্রি করছে বাজারে দুটি নামে। অবশ্যই একটা লাইক করবেন, ধন্যবাদ।